अरे शाबाश शाबाश, ये भी क्या जोरी। कल के पूरा क्लाउडी छिल, आज पूरा सनी वेदर। হেয়ারটা দেখতে পাচ্ছ পুরো মেসি হয়ে গেছে একদম। হেই গাইস, গুড মর্নিং। তো উঠে সবে বসলাম, আর কাল রাত্রেবেলায় ব্লগ পোস্ট করছি, মানে আজকে যে ব্লগটা ছাড়লাম সেই ব্লগটা পোস্ট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি যে 80% হয়েছে, 80% থেকে 90% হতে 1 ঘন্টা লেগেছে সকালে। এতক্ষণ ধরে ওই করছিলাম। আবার আমি জানি যে ব্লগে কারোর ধরো কোনো গান ইউজ করলাম সেটার জন্য কপিরাইট ফেলে, বাট আমার আগের ব্লগটা, এই ব্লগটা যদি কেউ দেখে থাকো, যদি কেউ দেখছো তাহলে আগের ব্লগটাকে দেখো। এই ব্লগে কোনো গান নেই, কিচ্ছু নেই, নিজের কন্টেন্ট, তাও কপিরাইট ফেলেছে কেন বুঝতে পারছি না, আমি জানি না কেন ফেলেছে। বাট আমি এই সবে মাত্র উঠলাম, উঠে বসলাম, এখনও মুখও ধুইনি দেখতেই পাচ্ছ। আর আজকে লকডাউন নাম্বার 3, দেখি কী হয় সারাদিন, তোমরা দেখতে থাকো আর সাপোর্ট করো। হ্যাঁ, আর যারা নতুন আসছো চ্যানেলে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমি তাড়াতাড়ি উঠে মুখটা ব্রাশ করি, মানে ব্রাশ করি আর কি বলবো, টাটা, ব্রাশ ট্রাশ করে দেখা হচ্ছে একবারে পরে। সো গাইস, চা খাওয়া মুখ ধোয়া হয়ে গেছে আর গান শুনছি বসে বসে। সকালে লকডাউনে সকালে গান শুনতে এপি লাগে, আর যদি এপি দিলাম এর গান হয়, বাহ বাহ বাহ, সেই সেই ফিলিংস। যারা এপি দিলনের ফ্যান আছো তারা বুঝবে ওদের, ওর গানটা কত সেক্সি গান। তোর গান শুনছি বসে বসে এখন, আর চা খাওয়া হয়ে গেছে লকডাউনে, আর কী করবো ঘরের মধ্যে বসে বসে গান শুনছি। তো দেখতে থাক কী হয় কি না হয়। সকালবেলায় উঠে একটু নেচে নিলাম, গান চালাই গান শুনতে শুনতে। আর যাদের সকালে উঠে গান শুনতে ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করো ভাই, ভাই দিদি বোন যাই যে দেখছো না একটা কমেন্ট করে দিও, আমার তো হেভি ভালো লাগে। আমি নাচানাচি করছিলাম সকালে, আর এই পি দিলনের গান শুনলে আমার সেই লেভেলে লেভেলের জোশ চলে আসে ভেতরে, একটা ব্লগও করছি জোশ দিয়ে। কপিরাইট ফেলে দেবে গান করলে, গানটা বন্ধ করে যাবে। তো কি বলছিলাম, গান শুনতে ভালো লাগে কার কার নিচে কমেন্ট করে জানিও। ট্রানজ্যাকশন ভিডিও দেখতে গেলে ইনস্টাগ্রামে যাও, ইনস্টাগ্রামে ভালো ভালো ট্রানজ্যাকশন ভিডিও আছে, ইনস্টাগ্রামে ফলো করো। আর আজকের ওয়েদারটা ভালো আছে বেশ, কালকের থেকে তো অনেকটাই ভালো আছে। আজকে সানি ওয়েদার আসবে, আর ধুস, আর সূর্য উঠেছে বলে ঠান্ডাটাও পড়েছে সেরকম। লকডাউন বলে মনেই হচ্ছে না ভাই, নিচে এখন লোক চলাচল করছে না, পট 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 পট। সো গাইস, তোমাদেরকে দুদিন আগে বলেছিলাম একটা ভিডিওতে যে আমি আমার ফোনের জন্য একটা কভার দেখছি, যে যদি ভালো লাগে তাহলে কভারটা নেব। তো আমার একটা কভারও পছন্দ হয়নি অনলাইনে, ফ্লিপকার্টে একটা ভালো লাগেনি, আমার অ্যামাজন অ্যাকাউন্ট ঠিকঠাক আছে। বাট আজকে লকডাউন খুলবে, আমি কালকে বা পরশু দিন যাবো স্টেশনের দিকে, স্টেশনে গিয়ে দেখি যদি কভার ভালো পাই তো নেবো, নাহলে আর এটা দিয়ে কাজ চালাতে হবে। আর যদি স্প্ল্যানেটের দিকে যাই, যাবো না এখন স্প্ল্যানেটের দিকে, স্প্ল্যানেটের দিকে বিকজ করোনা হচ্ছে এখন, প্রচুর পরিমাণে করোনা হচ্ছে কলকাতায়, যারা কলকাতা থেকে দেখছো তারা তো জানো। আর যদি ভালো লাগে কোনো কভার তাহলে নেবো, আর যদি ভালো না লাগে তাহলে এটা দিয়েই কাজ চালাবো, কী করা যাবে।
সো গাইস হেয়ারটা দেখতে পাচ্ছ পুরো মেসি হয়ে যাচ্ছে একদম পুরো একদম নষ্ট হয়ে যাচ্ছে চুলটা এটা ম্যাজিক দেখবে সো মেসি লুক থেকে একদম চান টান করে চলে এসেছি চেঞ্জ করে আর এখন একটু খাবো খিদে পাচ্ছে সকাল থেকে কিছু খাইনি আর বিকেলে পড়া আছে লকডাউনে ভাই কে পড়া রাখে কোন স্যার পড়া রাখে লকডাউনে মানে কিছু বলার নেই স্যারকে ভাবছি যাবো না বাট দেখি অনেক মেসেজ করেছে স্যার যেতে হবে ঠিক নেই যাবো কি না যাবো সো পড়তে হয়তো নাও যেতে পারি আবার যেতেও পারি কোনো ঠিক নেই দেখি কী হয় বিকেলে এখন তো একটু খেয়ে দিয়ে নি প্রচুর খেতে পেয়েছি সকালে কিচ্ছু খাইনি সো গাইস ভাবছি একটু রিলস করবো অনেক দিন রিলস করিনি ইনস্টাগ্রাম রিলস ফলোয়ার নেই আমাদের ছেলেদের ফলোয়ার থাকে যা ফলোয়ার সব মেয়েদের ওই ছক্কাগুলোর আমাদের ফলোয়ার হয় না ভাবছি একটু রিলস করবো দেখি আর যদি রিলস করি যাই হোক রিলস করি আর রিলস যদি দেখতে হয় কী রিলস করছি সেটা তো ইনস্টাগ্রামে দেখতে হবে তো ইনস্টাগ্রাম লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকলো আর যারা এখনও ইনস্টাগ্রামে ফলো করোনি তাড়াতাড়ি গিয়ে ফলো করে আসো বলে বলে মুখ ব্যথা হয়ে গেল আমার যাও ফলো করে আসো নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো তো দেখি রিলস করি একটু পুরো সানি ওয়েদার আজকে কালকে পুরো ক্লাউডি ছিল আজকে পুরো সানি ওয়েদার পায়রাগুলো খাচ্ছিল বসে বসে আমি আসলাম উড়ে গেল সব সব কটা বসে বসে খাচ্ছিল কালকে চাল দেওয়া ছিল সাথে সব উড়ে গেল তো গাইস এখন সাথে ঘোরাঘুরি করছি আর একটু বাদে যাব পড়তে এতক্ষণ পাবজি খেলছিলাম খুব কেদারত্বের কাজ করেছি পাবজি খেলে এদিকে চাঁদ উঠেছে আর একদিকে সূর্য উঠেছে আমি পাগল আরে সাবাস সাবাস এবি কে করিস ডান হাত দিয়ে ফোন ধরে বা হাত দিয়ে ফোন কি নাড়ছি এটা হয় কোনো দিন এটা মায়ের কাজ মাকেই করতে দিই আমার দ্বারাই হবে না ভাত ভাজা করবে না শুধু এটা ডিমের তরকারি করবা সো গাইস এখন রাত 10:30 বাজে আর রাস্তা দেখতে পাচ্ছি পুরো ফাঁকা একদম এমটি রোড এদিকে ফাঁকা এদিকটাও পুরো ফাঁকা একদম পুরো ফাঁকা রোড পুরো ফাঁকা রোড আজকে শেষ লকডাউন কালকে থেকে আবার রোড ভরপুর থাকবে সো গাইস রাতে আজকে ডিমের তরকারি দিয়ে ভাত খেয়ে তারপরে দেখা হচ্ছে সো গাইস শুয়ে পড়েছি আর ভালো লাগছে না ব্লগ করতে আজকের ব্লগটা এই পর্যন্ত থাক আবার দেখা হচ্ছে পরের দিন নেক্সট ব্লগে সো টাটা